আসসালামু আলাইকুম আমন্ত্রণ ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সাথে আছি আমি ফারানা হোসেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিনেও বেশিরভাগ প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে তবে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল 70 বছর আসরের নামাজের পর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজার নামাজ হবে আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দিল তালেবান সরকার তবে তাদের পুরুষদের চেয়ে আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে এবং পর্দা মেনে ক্লাস করতে হবে তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি জানিয়েছেন নারীদের জন্য একটি নতুন ইসলামিক পোশাক চালু করা হবে বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ে পড়ানো হচ্ছে সেগুলো পর্যালোচনা করা হবে করিম বেঞ্জেমার হ্যাট্রিকে স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে 5-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ প্রথম আধা ঘন্টায় দুবার জালে বল পাঠিয়ে দারুণ কিছুর আভাস দেওয়া সেল্টা ভিগো